দুটো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানকে সময় দিতে যেয়ে আসলে আপনি সময় পাচ্ছিলেন না নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এ বিষয়ে আসলে জানতে চাই। আমার ফ্যামিলি, আমার বাবা মা যদি এখানে থাকতো, এদেশে থাকতো, আমার বোন ভাই বোনরা যদি থাকতো, তাহলে হয়তো বা ওরা আমাকে সাপোর্ট দিতে পারতো, আরও বেশি ব্যাকআপ দিতে পারতো। তো যেহেতু ওরা থাকে না, ওইটার জন্যই আর কি ওদের, ওরাও নানি পাচ্ছে না, খালা পাচ্ছে না, মামা পাচ্ছে না, কাউকে পাচ্ছে না, তো ওরা কম এই জন্য পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে। কিন্তু আসলে পৃথিবীতে যদি খোঁজ নিলে জানা যায়, এরকম দেখা যায় যে আরও অনেক মানুষ আছে যাদের অটিস্টিক বাচ্চা আছে, কিন্তু তারপরে ওরা ক্যারিয়ারটা কন্টিনিউ করতে পারছে। তো একজনের ক্ষেত্রে আমার যেহেতু দুইটা ছেলে, এই জন্য আমার জন্য একটা ডাবল, মানে প্রেশারটা ডাবল, বেশি পরিশ্রম হয়ে যায় বা এরকম। কিন্তু শব্দ যে ওদের তা না, আসলে সাপোর্ট চারিপাশে মানুষরা যদি দেয় তো সব কিছুই করা সম্ভব। আমি তো করছি, আমি অভিনয় করছি একটু একটু, আমি আমার কাছে তো মনে হয় ওরা আমার ব্লেসিংস। কারণ আইমান আজমান হওয়ার আসার পর আইমানকে খেয়াল করতে করতে আমি নিজের দিকেও খেয়াল করি, আমি ফিজিক্যালি এখন আগের থেকে ফিট। মানে একটা এই যে মানুষ সবাই ফিট থাকে, কিন্তু উইথ এইজ আমরা তো আমাদের দেখা যায় যত্ন নেই না, ইভেন নর্মাল বেবিদের প্যারেন্টসরাও তো আছে যারা হয়তো বা নিজেদের খেয়াল করছে না, বাচ্চাদের দিকেই সব সময় ওটা করে সেটা সেটা। তো আসলে ওভাবে যদি আমি চিন্তা করি তো বলবো যে আমি ওদের দিকে যখন খেয়াল করি আমি আমার নিজের দিকেও খেয়াল করতে পারছি। আমার লাইফ এখন অনেক গোছানো, আমি আমার কাছে মনে হয় যে আগের পারফরমেন্স ছিল, এখন কোনো পারফরমেন্স নাই। এটা যে সব, এটা যে পুরোপুরি বাচ্চাদের দোষ তা না, আসলে এটা ইটস কমপ্লিকেটেড, এটা একটা কমপ্লিকেটেড এরকম হতে পারে যে হয়তো ম্যানেজ করে উঠতে পারেননি, সেই জন্য হয়তো এই আপনার এই জার্নিটা আসলে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এটা আসলে বাচ্চাদের জন্য, ওরা কিন্তু ফ্রেন্ডের মতো, ওরা বন্ধু। যেমন আমার আমার ছেলে, আমাদের দুই ছেলে, আজমান ওর বাবার সাথে অ্যাটাচড বেশি, আইমান আমার সাথে অ্যাটাচড বেশি। তো আমি বলবো আইমান তো আমার ফ্রেন্ডের মতন হয়েছে, এখন তো আমার থেকে লম্বা হয়ে গেছে। আইমান আমার সাথে ঘুমায়, আজমান তার বাবার সাথে ঘুমায়, এখন কিন্তু দুজনই বাবার ভক্ত।